বাংলার ইতিহাসে প্রথম কাবা শরীফে গায়েবানা জানাজা হয়েছে শুধু একজন আলেমের, আর তিনি হলেন আল্লামা সাইদি। এমনকি পৃথিবীর ইতিহাসে পর্যন্ত মাত্র তিনজন ব্যক্তির গায়েবানা জানাজা পবিত্র কাবা শরীফে অনুষ্ঠিত হয়েছে, আর সেই তিনজনের মধ্যে একজন হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। দর্শক, আজকে আমরা দেলোয়ার হোসেন সাইদির সম্পর্কে এমন কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যে তথ্যগুলো জানলে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। দেলোয়ার হোসেন সাইদির মতো তাফসির পেশ করার মতো বক্তা বাংলাদেশে আর একজনও আছে কিনা তার সন্দেহ আছে। দেশ বিদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুখ্যাতি এবং সুনাম যে কি পরিমাণ তা আপনি জানলে আপনার মাথা ঘুরে যাবে। দর্শক, সারা বিশ্বে মাত্র পাঁচজন লোক কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে, তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের চট্টগ্রামের প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফাতিহার তাফসির শুনে 46 জন অমুসলিম একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিশ্বের 52টি দেশে কোরআনের তাফসির মাহফিল করেছেন। আল্লামা সাইদি 1974 সাল থেকে প্রতি বছর পবিত্র হজ পালন করেছেন। কাবা শরীফের ইমাম যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কপালে চুমু খেয়েছিলেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে আল্লামা সাইদি স্বয়ং কাবা ঘরের ভেতরে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। একবার সৌদিতে সারা বিশ্বের বাছাই করা 1000 আলেমদের নিয়ে জের জবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সর্বোচ্চ 99 নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন। 1991 সালে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা কর্তৃক তিনি আল্লামা উপাধিতে ভূষিত হন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 75টি গ্রন্থ রচনা করেছিলেন। দর্শক, আপনি জানলে অবাক হবেন যে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে দীর্ঘ 29 বছর মাহফিল করেছেন দেলোয়ার হোসেন সাইদি। এমনকি পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এ মাহফিলে 2 বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 38 বছর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়, আর সেই তাফসির মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 33 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও প্রধান অতিথি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 35 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কেন্দ্র করে। বগুড়া শহরে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 25 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 34 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর পরই ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরো দেশ। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদির গায়েবানা জানাজা করার অনুমতি দেয়নি বাংলাদেশের পুলিশ। কিন্তু সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে খোদ মক্কা শরীফে। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত 3 ব্যক্তির গায়েবানা জানাজা পবিত্র কাবা শরীফে অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে আল্লামা সাইদি একজন। হ্যাঁ, আল্লামা সাইদি এমনই জনপ্রিয় একজন মানুষ। এবার আসুন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কিছু পছন্দ এবং ইচ্ছার কথা জানা যাক। হজ পালন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 1976 সাল থেকে 2010 সাল পর্যন্ত প্রতি বছর পবিত্র হজ পালন করতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রিয় রাজনৈতিক দল ছিল জামায়াত ইসলামী বাংলাদেশ, প্রিয় ছাত্র সংগঠন ছিল ছাত্র শিবির ও ছাত্রী সংস্থা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির স্বপ্ন ছিল বাংলাদেশে ইসলামী শাসন বাস্তবায়ন করা। এর আগে গত 14 আগস্ট রাত 8:40 মিনিটে ইন্তেকাল করেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নী ইলাইহি রাজিউন। ফিরোজপুরের সাইদি ফাউন্ডেশনের সাইদি পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।